দর্শক সীতাকুণ্ডের ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে আমরা জানতে পেরেছি, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আর উদ্ধারকারীরা কি বলছেন? বাবলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে প্রায় 60 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোর আগুন, এবং ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। কিছুক্ষণের ভিতরে এখানে আসবেন পুলিশের মহাপরিদর্শক এবং তিনি এই জায়গাটি পরিদর্শন করবেন, পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করবেন। এবং সেই সাথে সাথে আমি যদি একটু বলি যে রাতভর যে কন্টেনারগুলো জ্বলছিল, প্রতিটি কন্টেনার খুলে খুলে সেখানকার ভেতরে যে গার্মেন্টস পণ্যগুলো রয়েছিল সেই প্রতিটি পণ্য কিন্তু পৃথক পৃথকভাবে কিন্তু এই আগুন নির্বাপনে কিন্তু কাজ করতে হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে দেখতেই পাচ্ছেন যে আসলে ফরেন্সিক টিম এই মুহূর্তে উপস্থিত রয়েছে, এছাড়াও ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এসেছে যারা এই জায়গাটি আরও বিপজ্জনক কিনা সেই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সরেজমিনে তারা কিন্তু এর ভিতরে তাদের পরিদর্শন কার্যক্রম করেই ফেলেছেন। এবং সেই সাথে যদি আমি আপনাকে একটু বলি যে আজকে এই জায়গার অবস্থা যেটি আছে, জায়গাটিকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে বলা হয়েছে সর্বমোট 27টি কন্টেইনারে দাহ্য পদার্থ এবং রাসায়নিক দ্রব্যাদি ছিল, এবং সেই দাহ্য পদার্থগুলোর ভেতরে 15টি ধ্বংস হয়েছে, অর্থাৎ 11টি, এবং পরবর্তীতে 4টি বিস্ফোরিত হয়েছে। এবং তারপর কিন্তু অন্যান্য যে কন্টেইনারগুলো ছিল সেই কন্টেইনারগুলোকে কিন্তু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এর পাশাপাশি যদি আমি একটু বলি যে এখনও পর্যন্ত এখানে আসলে যদিও দৃশ্যমান কোনো কন্টেইনার দেখা যাচ্ছে না যেগুলোতে আসলে রাসায়নিক দ্রব্যাদি আছে কিনা, কিন্তু তারপরেও কিন্তু আসলে জায়গাটিকে সম্পূর্ণরূপে আপাত দৃষ্টিতে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী। এছাড়াও যদি আমি আপনাকে একটু বলি যে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 6টি ডাম্পিং টিম ডাম্পিং এর কাজ করছে, এবং সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এই পুরো জায়গাটিকে পরিদর্শন করছে যে এই জায়গাটি আসলে কোনো ধরনের ঝুঁকি আর রয়েছে কিনা। এবং শেষ মুহূর্তের যে আসলে মানে একেবারে ডাম্পিং থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কিন্তু আসলে পরিচালনা হচ্ছে, এবং এই পরিচালনা কার্যক্রম কিন্তু চলতে থাকবে। এবং তার পাশাপাশি জানানো হয়েছে যে এই যে পুরো ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞে এখনো পর্যন্ত আর নতুন করে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি, অর্থাৎ নিহতের সংখ্যা ঠিক আগে যেটি ছিল সেটিই থাকছে, অর্থাৎ সবকিছু মিলে এখন পর্যন্ত এই জায়গার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, নতুন কোনো বিপদ হবার সম্ভাবনা নেই। বাবলি, আমার কাছে এই ছিল সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপো থেকে সর্বশেষ। ফিরিয়ে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে, ধন্যবাদ আপনাকে।